আমি বহুদিন যাবত ভাবতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানি ইসরায়েলের ঘটনা বলল আর দুনিয়ার কোন জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আদ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেইলস বানি ইসরায়েলের কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ দামি সেখানে বানি ইসরায়েলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরায়েলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরায়েল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহর নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই আল্লাহর নবী তো নিজেই বলে গেছে আল্লাহর নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আরেক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে বানু ইসরায়েলরা যদি 70 গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উম্মত 70 গ্রুপের চেয়ে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি আর মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উম্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে যাবে নাউজুবিল্লাহ তাহলে আমার নতুন করে বের করার কিছু নাই কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলেম ওলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলেম ওলামারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরায়েল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানদের ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরায়েলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা বানু ইসরায়েল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিল এই যে আমার বোনকে মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মুশরিকেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরায়েল না হইতে এর চেয়ে বড় উদাহরণ কি নেবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরাইল আজকে অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিম ভ্রাতৃত্ব যদিও বক্তব্যের শেষের দিকে মসজিদ ভিত্তিক দীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কেও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে মৌলিক বক্তব্যের বিষয়বস্তু মুসলিম ভ্রাতৃত্ব উক্ত বক্তব্যের ভূমিকা স্বরূপ আমাদের বুঝার সুবিধার্থে
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, যেই মাটিতে আগমন করছেন সেটি আরব উপদ্বীপের মক্কা নগরীতে, মক্কা শহরে। পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, আরব উপদ্বীপে কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। বরং আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হন, তার পূর্ব পর্যন্ত আরব উপদ্বীপে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্র, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রভিত্তিক ভ্রাতৃত্ব। এমনকি এই গোত্রভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ 400 বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে। সামান্য কারণকে লক্ষ্য করে, যে একজনের ছাগল যদি আর একজনের ক্ষেত খেয়ে নিয়েছে, তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে 400 বছর। কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনাতে যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে যে মৌলিক দুটো গোত্র, যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি, আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত। অথচ আওস আর খাজরাজ দুই গোত্রই মুসলমান হয়ে গেছে আনসারি। তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে, বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আনসারি। আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই রকম সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে, তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মুহাজিরদের মধ্যে। এরপরে আনসার এবং মুহাজির মিলে প্রায় 10 বছর বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে। মুহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য। মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল, এতদিন কাফের ছিল, তারা ইসলাম গ্রহণ করে নিল। যেমন আবু সুফিয়ান ইবনু হারব, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, আবু সুফিয়ান ইবনু হারব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ, বিশেষ করে কুরাইশরা ইসলাম গ্রহণ করল, যে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, আবু লাহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে, তারা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে, আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যায় তার অবদান ছিল। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মক্কা যখন বিজয় হলো, তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে, তারাও ইসলাম গ্রহণ করলো। তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি, তাহলে তিনটে। এক, যারা মদিনায় যাদেরকে আল্লাহর নবী একত্রিত করেছিলেন, আওস আর খাজরাজ দুই গোত্র আনসারি।
দুই, যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছিল মদিনাতে, মুহাজির। তিন, যারা আগে এতদিন কাফের ছিল, ইসলামের শত্রু ছিল, কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই তিন তিনটা জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন। এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরও 40 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে, যেখানে তার কিছুদিন আগে এই আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করত কতদিন, 400 বছর। তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে ভ্রাতৃত্বের বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শত গোত্রে বিভক্ত, বছরকে বছর মারামারি গণ্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন? সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, আল উখুওয়া আল ইসলামিয়া, যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন আরাক মুমিনের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরাক মুসলিমের ভাই। তিনি আরো বলেন, আলা ইন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আ'রাদাহুম, নিশ্চয় তাদের অথবা তোমাদের, অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের, তিনটা জিনিস, রক্ত, ধন সম্পদ, মান সম্মান, হারামুন আলাইকুম, আরাক মুসলমানের উপর হারাম, কাহুরমাতে ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা, ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম, যেমন আজকের মাস হারাম, যেমন আজকের দিন হারাম। আজকের শহর মক্কা হারাম মানে, হারাম মানে কি? মক্কা হারাম মানে কি? আজকের মাস জুলহিজ্জা মাস হারাম মানে কি? আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি? এটা সহজে বুঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা যারা হজ অথবা উমরা করেছেন তারা জানেন, হজ উমরা করার জন্য ইহরামের কাপড় পরিধান করতে হয়। তো এই কাপড়ের নাম ইহরামের কাপড়। কি জন্য? এই জন্য ইহরামের কাপড়, ইহরাম বাঁধতে হয়, ইহরামের নিয়াত করতে হয়, এটা ইহরামের কাপড়। তার মানে হচ্ছে ইহরাম পরিধান করার আগে, ইহরাম নিয়াত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল, কিন্তু ইহরামের পরে তা আপনার জন্য হারাম। এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে ইহরাম, হারাম করে দেওয়া। ইহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া। যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায়। বিবাহ করা হালাল, ইহরাম অবস্থায় হারাম। নখ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। চুল কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল, ইহরাম অবস্থায় হারাম। পাখি শিকার করা হালাল, গাছ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। এটা হলো হারাম, সেখান থেকে ইহরাম। তো মক্কা হারাম মানে, জুলহিজ্জা হারাম মাস মানে, আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে, এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম। এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম। তাহলে এক মুসলমানের উপর আরাক মুসলমান হারাম মানে কি? তিনটা জিনিস হারাম, রক্ত, ধন সম্পদ, মান সম্মান। তার মানে হচ্ছে যে মক্কার সম্মানের কারণে যেমন
অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম। হজ উমরার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হজ উমরা অবস্থায় হারাম। তো একটা মুসলমানের সম্মান ওই রকম, একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো, একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো, যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয়, বরং কাবা ঘরের চাইতে বেশি। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ। কিসের তুলনায় হালকা গুনাহ? কাবা ঘর ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনাহ নয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে? যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, যাদেরকে আবাবিল প্রেরণ করে, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন মাটির সাথে। কাবা ঘর ধ্বংস করা ছোটোখাটো কোনো গুনাহ নয়, অনেক বড় গুনাহ। কিন্তু লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কিন্তু কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ। কিসের তুলনায়? একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায়। একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ। আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ, বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা। তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি, যে মুমিনের এক মুমিনের উপর আর এক মুমিন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি, একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, তার মান সম্মান হারাম। কেমন হারাম? আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একজন মুমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন? ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর। এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই, কোরআন আসার পূর্বেই, সালাত সিয়াম হজ যাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজসেবী মানুষ, জন্মগত। সালাত সিয়াম হজ যাকাত আসার আগেই, কোরআন আসার আগেই 40 বছর যাবত মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা মানুষ। নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার, নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফ। আর পুরো ইসলামের সারমর্ম সালাত সিয়াম হজ যাকাত ইসলামের সারমর্ম নয়, পুরো ইসলামের সারমর্ম, মেইন মূল সারমর্ম হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা সত্যবাদিতা ইনসাফ। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা আমানতদারিতার বিষয়ে আদেশ করেছেন, আল্লাহ নিজে ন্যায়পরায়ণ আমানতদার সত্যবাদী। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন, এটা ইসলামের একদম মূল থিম থিওরি। ইসলামের অর্থনীতি বলেন, ইসলামের রাজনীতি বলেন, ইসলামের পরিবার ব্যবস্থা বলেন, ইসলামের দাওয়াত বলেন, ইসলামের সকল কিছু বলেন, ইনসাফ ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তি। ওই ব্যবসা হারাম, চোখ বন্ধ করে হারাম যেই ব্যবসায় আমানতদারিতা নাই, যেই ব্যবসায় ন্যায়পরায়ণতা নাই, যেই ব্যবসায় ইনসাফ নাই। আর আজকে আমরা মুসলমানেরা সালাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, সিয়াম হজ যাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ।
যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে উমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী, চরম ও পরম অন্যায়পরায়ণ, অত্যাচারী, জালেম, অন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, অত্যাচার। এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও গোলাম। আমাদের পূর্বের কথায় ফিরে যাই যে এক মুসলিম আর এক মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পর পরস্পরের উপর হারাম, ধন সম্পদ, মান সম্মান, টাকা পয়সা, কেমন হারাম, সালাত, সিয়াম, হজ, জাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু মানুষের সাথে হওয়া গুনাহ, এই অন্যায়পরায়ণতা, এই দুর্নীতি, এই মানুষের উপর জুলুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী। ইসলামই মিথ্যা যদি আল্লাহ ন্যায়পরায়ণ না হন, ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন, ইসলাম মিথ্যা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার না হন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ না হন, ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ। সারা দুনিয়ার জজ কোর্ট, নিম্ন কোর্ট, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতিসংঘ, কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মিথ্যে, তার দিন মিথ্যে, তার নবী মিথ্যে। এই জন্য ইসলাম টিকে আছে ন্যায়পরায়ণতার উপর। আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি রব্বুল আলামিন। এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না, কেননা তিনি জুলুম করতে পারবেন না। সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে মানুষ এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না, কেননা এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী। সেটা হচ্ছে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, ইসলাম ন্যায়পরায়ণতা চায়। আর আপনি আর এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুলম, আপনি আর একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুলম, আপনি আর একজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব, এক মুসলিমের সাথে আর এক মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহ কুরবাতান মিন কুরাবিল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার কোনো মুমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ, একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে, সহযোগিতা করে দূর করে দিবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদ আপদ, দুঃখ কষ্টকে দূর করে দিবেন। মা কানাল আব্দু ফি আউনি আখিহ, মানুষ যতক্ষণ কোনো বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে। কোনো মুমিন, কোনো মুসলিম যদি তার অপর মুমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন। কোনো মুমিন, কোনো মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে, তার অগোচরে, তাহলে ফেরেশতারাও অনুরূপী যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে। কোনো মুমিন, কোনো মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায়, ফেরত না আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে, তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক আছে, হক, অধিকার। সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না, হাত্তা তাহাব্বু,
যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে? আফসুস সালাম বা এরকম, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তোমাদের মধ্যে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেইটা তার নিজের জন্য পছন্দ করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে, তার জিহ্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিলম, নিরাপদ, নিরাপত্তা। তাহলে হাত থেকে, জিহ্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী, ধন সম্পদ হারাম করলেন, রক্ত হারাম করলেন, মান সম্মান হারাম করলেন, এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহ্বা দিয়ে, মান সম্মানের ক্ষতি করা হয় জিহ্বা দিয়ে, আর হত্যা করা হয়, ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে। এই জন্য তিনি বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিম, মুসলিম সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। এরকম কত শত হাদিস হাদিসের ভাণ্ডারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। এই ভ্রাতৃত্বই আনসার আর মুহাজিরদের মধ্যের ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যের ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আনসার মুহাজির এবং ফাতহে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যের ভ্রাতৃত্ব। এটা আপনাকে দুই মিনিট বাস্তবে দেখাই, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা। কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার, মুহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির গায়ে আঘাত করলো। তখন ওই মুহাজির বলছে ইয়া আলাল মুহাজিরিন, আরে আনসার বলছে ইয়া আলাল আনসার। মুহাজিরদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারীরা তোমরা কোথায়, দেখো মুহাজির আমাকে মারছে। মুহাজির বলছে এই মুহাজিরেরা তোমরা কোথায়, দেখো আনসার আমাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফা ইন্নাহা মুনতিনা, এটা তো জাহিলিয়াতের ডাক, জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে, এই কোরাইশরা তোমরা কোথায়, দেখো আওসরা আমাদের উপর আক্রমণ করছে, এই খাজরাজিরা তোমরা কোথায়, দেখো আওস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে। এটা তো মা বাল দাওয়াল জাহিলিয়া, যেই জাহিলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগমন ঘটেছে, সেই জাহিলিয়াতের ডাক দেখি আমার সাহাবীর মধ্যে। আমি যেই ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলেও তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহর নবী আবদ্ধ করেছিলেন। তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি, হয়েছে, সেই সমস্যারই একটা উদাহরণ দেখেন। তখন আল্লাহর নবী বলছেন মা বালু দাওয়াল জাহিলিয়া, আর এটা তো জাহিলি যুগের আহ্বান, মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফা ইন্নাহা মুনতিনা, এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো, এটা নিকৃষ্ট, ঘৃণিত, দুর্গন্ধযুক্ত। শুধু তাই নয়, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হুনায়নের যুদ্ধ। হুনায়নের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গনিমতের মাল অর্জন করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গনিমতের মালের বেশিরভাগ 90% মক্কার কোরাইশ যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর, যারা এতদিন ইসলামের শত্রু ছিল। একটা উদাহরণ নেন আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা,
খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা, যিনি প্ল্যান পরিকল্পনা করতেন 24 ঘন্টা কেমনে আল্লাহর নবীকে হত্যা করবেন। তিনি ইসলাম গ্রহণ করলেন কবে? যেই দিন আল্লাহর নবী মক্কা বিজয় করছেন সেই দিন। আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনায়নের যুদ্ধে, ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে হারবিন মিয়াতাম মিনাল ইবিল, আল্লাহর নবী হুনায়নের যুদ্ধের গনিমত থেকে 100টা উট, 100 উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন। ওই যুগের 100 উট যদি আজকের যুগে আমরা বণ্টন করি তাহলে 100 কোটি টাকা হতে পারে, 50 কোটির নিচে হবে না উপরে হবে। তাহলে 100 কোটি টাকা আল্লাহর নবী দিয়ে দিলেন আবু সুফিয়ান ইবনে হারবকে, 100টা উট দিয়ে দিলেন গনিমতের মাল থেকে, কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গনিমতের মাল থেকে কোন আবু সুফিয়ান ইবনে হারব, যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো গনিমতের মালের 100 ভাগের 90 ভাগ বণ্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে। শয়তান অপেক্ষায় বসেছিল এরকম এক পরিবেশের। শয়তান তখন কানা ঘোষা শুরু করে দিল, আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন, 10টা বছর 12টা বছর তোমরা ইসলামের জন্য জীবন বাজি রাখলা, যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরব উপদ্বীপে সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছো, যেই দিন আরব উপদ্বীপে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না সেই দিন তোমরা আশ্রয় দিয়েছো, আর যারা সারাটা জীবন ব্যয় করলো ইসলামকে ধ্বংস করার জন্য আজ গনিমতের মাল বণ্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন, নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব আল্লাহর নবীর গোত্র কুরাইশ, আবু সুফিয়ান ইবনে হারব মক্কা, যে মক্কায় আল্লাহর নবী থাকতেন। আরো ছোট পরিষ্কার করে উদাহরণ দিই, আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন, আমরা মাদ্রাসা করেছি, মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপান্ন বাবগঞ্জের মানুষকে, তখন নরসিংদীর নোয়াগাঁওয়ের রুহুল ভাইয়েরা নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা, টাকা দিলাম আমরা, দান করলাম আমরা, আর চাকরি দিলেন সব নিজের এলাকার মানুষকে। এটা মানুষের মধ্যে বলা বলি হয় না? হয় না, মানুষ বলে না? বলে না, এরকম পরিবেশে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের পর গনিমতের 100 ভাগের 90 ভাগ বণ্টন করে দিলেন। মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের মধ্যে, আর আনসারীরা এতদিন যাবৎ আল্লাহর নবীর পাশে, বদরে কেউ ছিল না তারা ছিলেন, উহুদে তারা ছিলেন, খন্দকে তারা আল্লাহর নবীর পাশে ছিলেন। যখন এই কানা ঘোষা শুরু হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জমা করে বললেন, ইয়া মাশারাল আনসার, হে আনসারীরা শোনো, তারজিউনান নাস, মানুষ ফিরে যাবে, বিল ইবলি ওয়াল গানামি, মানুষেরা 100 কোটি সম্পদ আর 100 কোটি টাকা আর 100 কোটি টাকা মূল্যের উট ছাগল গনিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে, আলা তারদাওনা, আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা, যে তারজিউনা বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরে যাবে, তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে, গনিমতের মাল নিয়ে ফিরে যাবে, উট আর ছাগল নিয়ে ফিরে যাবে, আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে, ইলা রিহালিকুম তারজিউনা ইলা রিহালিকুম, তোমাদের বাড়িতে নিয়ে যাবে, আমার জন্মস্থান মক্কা, আমার বাড়ি মক্কা, আমার আত্মীয় স্বজন মক্কা, আমার রক্ত মক্কা, কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারীদের সাথে মদিনায়। আর মক্কা বিজয় হওয়ার পরও আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য, তিনি মদিনাতেই মারা গেছেন, মদিনাতেই তার কবর হয়েছে। তিনি আরও বলতে থাকলেন, শোনো লাওলাল হিজরা, ইয়া মাশারাল আনসার, হে আনসারীরা শোনো, যদি হিজরত না থাকতো লাকুম তুমিনাল আনসার, হিজরত না থাকতো মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুহাজির, তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, যদি হিজরত না থাকতো তাহলে শোনো আনসারীরা, আমি মোহাম্মদ আনসারীদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহুম্মা রহমিল আনসার আবনা আবনাইল আনসার, হে আল্লাহ আপনি আনসারীদের উপর দয়া করুন, রহম করুন, আনসারীদের সন্তান সন্ততিদের উপর, তাদের সন্তান সন্ততিদের উপর দয়া করুন, রহম করুন। আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারি সাহাবীরা কেঁদে দিলেন, তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না। তখন তারা উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাজিনা বিকাদা ইল্লাহ,
আও বিকাসামিল্লাহ বিকাদাই রাসূলিল্লাহ আও বিকাসাম হাদ্দ রাসূলিল্লাহ, আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসূলের প্রত্যেক ফয়সালার উপর, প্রত্যেক সিদ্ধান্তের উপর, প্রত্যেক ভাগ বণ্টন এবং বাটোয়ারার উপর আমরা সন্তুষ্ট আছি, এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি। এই দুটো ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল, কেননা আগে থেকেই তারা গোত্রভিত্তিক বিভক্ত ছিল। এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে, আবার আনসারি মহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে, আবার ফাতহে মক্কার পর নতুন মুসলিম হওয়া, আগের কাফের নতুন মুসলিম হওয়া কুরাইশদেরকে, এই তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। সেটাই ইসলামী ভ্রাতৃত্ব, সেটাই মুসলিম ভ্রাতৃত্ব। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আফসোসজনক হলেও সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে, এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকীদাকে ধ্বংস করে দিয়েছে, মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। কি সেই ন্যাশনালিজম, কি সেই জাতীয়তাবাদ? আজকে যখন ফিলিস্তিনে 20-25 হাজার মুসলমানদের হত্যা করা হয়, তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, পাকিস্তানি মারা যাচ্ছে না, ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, কুয়েতি, কাতারি, সৌদি, দুবাই, ইয়ামানি, মিশরি, তারা তো মারা যাচ্ছে না, কে মারা যাচ্ছে? মারা যাচ্ছে ফিলিস্তিনি। সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই, এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না। এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা, সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকীদা বিরোধী একটি চিন্তা ভাবনা, একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি, যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন, কবি ইকবাল, তিনিও একসময় চরম জাতীয়তাবাদী ছিলেন, ন্যাশনালিস্ট ছিলেন কট্টর। যখন তিনি কবিতা লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হ্যায় হিন্দুস্তা হামারা, হাম বুলবুল হ্যায় ইসকে ইয়ে গুলসিতা হামারা, কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই কবিতা উনি লিখেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর, মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা, তখন তিনি নতুন করে লিখলেন কে আধুনিক যুগের আজরেরা তারা শোয়ায়ে হ্যাঁ খোদা ওর, ইন সারে খোদাও মে বড়া সবসে ওতন হ্যায় ইসকা জো পেরাহন হ্যায় ও মজহব কা কফন হ্যায়। আজকের আধুনিক যুগের আজরেরা, আজর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, 5000 বছর আগের আজর বানাতো মূর্তি, আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি। এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে, এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, সবচেয়ে ভয়ঙ্কর আকীদা। এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওয়াতান, নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা, এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি। ইসকা জো পেরাহান হ্যায় ও মজহব কা কফন হ্যায়,
এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি, জাতীয়তাবাদের যে মূর্তি, এই মূর্তির যে জামা কাপড়, এই জামা কাপড় ইসলামের কাফন, এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কারজনক, এত জঘন্য একটি আকীদা এবং বিশ্বাস হচ্ছে এটা। তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন, তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে, মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সুন্নাত, মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয়, বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সুন্নাত। মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি। কী জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি। যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক, চরম অন্যায়পরায়ণ, চরম দুর্নীতিবাজ, ওইটার সাথে এই কথাটাও মিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব, সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব। কী জন্য এটা আসলো? এইটা এসেছে আমাদের দীর্ঘ 200-300 বছরের, দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে। দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি, তৈরি হওয়া চারিত্রিক হীনম্মন্যতা, তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা, আত্মমর্যাদাহীনতা, আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ থেকে পিছে সরে আসা। উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন। বানু ইসরাইলের ঘটনাবলী, মুসার ফেরাউনের ঘটনাবলী কোরআনে যত ব্যাপকভাবে, যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা, পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে। এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সূরা বাকারায় পাবেন। দু একটা নমুনা আপনাকে তুলে ধরি, তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি। বানু ইসরাইলদের উপর ফেরাউন যে অত্যাচার করত, সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন, ইযাব্বিহুনা আবনাআকুম ওয়াস্তাহিউনা নিসাআকুম ওয়ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তোমাদের জীবিত রাখতো তোমাদের কন্যা সন্তানদেরকে, আর জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে। যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখতো, পুরুষ সন্তানদের জবাই করতো, ওই ফেরাউনকে তারা নিজের চোখে, নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে। তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন, সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো, সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো, ফেরাউন ডুবে মারা গেল, এটা তারা নিজের চোখে দেখেছে। নিজে চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে এই কওমি বলছে, এই জাতি বলছে, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছি। নাউজুবিল্লাহ, এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীতে আর কি হতে পারে? যেই ফেরাউন 150-200 বছর যাবত ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো, ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো, যেই ফেরাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল, যেই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল, তারা মুসাকে বলছিলেন ওমেনা হাত্তা নারাল্লাহ জাহারাতান, মুসা তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবে না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবো। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে বলল এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে। ওই ইস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, যখন মুসার কওম মুসাকে বলল পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দেন, মরুভূমিতে পানির ব্যবস্থা নাই,
পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে ওটা লবণাক্ত, ওই পানি খাওয়া সম্ভব নয়, আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই। আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন, ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো, বারোটা। কেন? ইয়াকুব আলাইহিস সালামের বারো সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম সত্তর সদস্য নিয়ে মিশরে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর চারশো বছর পর মুসা আলাইহিস সালামের আগমন, আড়াইশো তিনশো বছর পর মুসা আলাইহিস সালামের আগমন, ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম, ফেরাউনের গোলাম। তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো, ঠিক আছে, পানির ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন, মান্না আর সালওয়া। মান্না সালওয়া কি ভাই? আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম, যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম, বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্না সালওয়া। আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে, তাদের গাছে বসতো, ওই পাখিকে তারা জবাই করে খেত, এই হলো মান্না আর সালওয়া, এটা আসমান থেকে আসতো। তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে, চোখের সামনে ঝর্ণা ফেটে পানি বের হচ্ছে, তারপরেও এই কওম কি করল? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওয়াআদনা মূসা আরবাঈন লাইলা, মূসা আলাইহিস সালাম যখন চল্লিশ রাত চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল, ফাত্তাখাজতুমুল ইজলা, তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো। এই কওম চোখের সামনে, শুধু তাই নয়, চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও, চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরও তারা মুসা আলাইহিস সালামকে বললো, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না, এই প্রত্যেক দিনের মান্না সালওয়া একই আইটেম একই আইটেম, সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শসা আদা ডালের ব্যবস্থা করে দিতে। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে, আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে, যাও যুদ্ধ করে বিজয় করো, ওটা খুবই উর্বর জমি, যা চাষ করবো তাই হবে, সিনাই মরুভূমি, মরুভূমিতে কিছু হবে না, সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন, সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম, যা লাগাবেন তাই হবে, অনেক উর্বর জমি, সেখানে যাও। তারা উত্তরে কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসব। বলে নাউজুবিল্লাহ। এবার কল্পনা করেন এরা কারা? এরা হচ্ছে নবীর সন্তান। কোন নবীর সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বারো সন্তানের পরবর্তী বংশধর। কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও, এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমক হারামি? কোন নিম্ন লেভেলের চরিত্র হলে, আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে? এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি, ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল, ওদেরকে হীনম্মন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল, আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই, এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে। এই হচ্ছে সারমর্ম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন। ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা, যে সম্মান, যে আত্মসম্মান আত্মমর্যাদা, ওটার উপর বড় হয়েছেন, গোলাম হিসেবে বড় হননি, স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয় ওভাবে বড় হয়েছেন। এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরায়েলকে ফেরাউনের একজন লোক মারতেছে, তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি, উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না, কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না, গোলামের রক্তে এটা আসতে পারে না, দাসের রক্তে এটা আসতে পারে না। ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন, এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, গায়রাত কাজ করেছে, কেন অন্যায় করবি, কেন অন্যায়ভাবে আর একজন মানুষকে মারবে। এবার চলে আসেন আমাদের অবস্থা। আমি বহুদিন যাবৎ ভাবতাম
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বনি ইসরাইলের ঘটনা বলল, আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি। কি আদ, কি সামুদ, কি লুত, এক দুই বাক্যে শেষ করে দিয়েছে। এক দুই বাক্য, আদ সামুদ লুত অন্যায় করেছিল, ধ্বংস করে দিয়েছে, এক দুই বাক্যে শেষ। আর ঘটনা বর্ণনা করেছে ডিটেইলস বনি ইসরাইলের কোরআনে। কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ দামি, সেখানে বনি ইসরাইলের ঘটনা যে পরিপূর্ণ করে রাখা আছে, এটা আগে বুঝতাম না। এখন মুসলমানদের চরিত্র দেখে, ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বনি ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বনি ইসরাইল হয়ে যাবে। স্বভাবে, চাল চরিত্রে, গোলামিতে, দাসত্বে বনি ইসরাইল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম, তখন আল্লাহর নবীর একটা হাদিস ব্রেনে চলে আসলো, আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নয়, আল্লাহর নবী তো নিজেই বলে গেছে। আল্লাহর নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বনি ইসরাইলদের মতো হবা দুই জুতার পাটের মতো, এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বনি ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। বনি ইসরাইলরা যদি 70 গ্রুপে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 70 গ্রুপের চেয়ে বেশি ফেরকায় বিভক্ত হবে। বনি ইসরাইলের কোনো ব্যক্তি যদি আর মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের একজন লোকও মায়ের সাথে জেনা করবে, এইভাবে তোমরা মিলে যাবা, নাউজুবিল্লাহ। তো এটা আমার নতুন করে বের করার কিছু নাই, কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল, বাস্তবে দেখার বাকি ছিল। এখন আপনি মুসলমানদের দেখেন, ভারতের মুসলমানদের দেখেন, ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন, আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন, আলেম ওলামাদেরকে দেখেন, কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে। ন্যূনতম আত্মসম্মান, ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না, যে ধরনের আচরণ করে না, সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক, আলেম ওলামারা করতেছে। তাহলে এরা যদি আজকের যুগের বনি ইসরাইল না হয়, কারা আজকের যুগের বা কারা বনি ইসরাইল হবে? স্বভাবে, চাল চরিত্রে বনি ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা। এই জন্য মুসলমানদের ভাগ্যে বনি ইসরাইলের ভাগ্য মিলে গেছে। কিভাবে? ফেরাউন যেভাবে বনি ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা, প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না, ওইরকম মূল্যহীন হয়ে গেছিল বনি ইসরাইলরা। তো আজকের যারা বনি ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা। কেন? ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই? ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে, ভাই বোন মিলে ভিডিও দিত, বাপের সাথেও ভিডিও দিয়েছে, আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর, আমার ভাই মরে গেছে, যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত, এই যে এটা আমার বাপের কবর, আমার বাপ মারা গেছে, যে বাপও আপনাদেরকে ভিডিও দিত। দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা, এই যে কারেন্ট নাই, এই যে পানি নাই, এই যে বিদ্যুৎ নাই, এই যে খাবার নাই, এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল, এই যে আমার বাপকে মেরে ফেলে দিল, এই যে আমার বোনকে মেরে ফেলে দিল। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে, মুসলিম দেশগুলো দেখতেছে, সারা বিশ্বের কাফের মুশরিকেরা দেখতেছে, ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে, বিবিসিতে দেখতেছে, আল জাজিরাতে দেখতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। তাহলে আমরা যদি ওই যুগের বনি ইসরাইল না হইতে, আর চেয়ে বড় উদাহরণ কি নেবেন? সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে। তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে, কেউ বলার নাই। তাহলে আমরা বনি ইসমাইল কিন্তু হয়ে গেছি বনি ইসরাইল। কেন? আমাদের স্বভাব চরিত্র, চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন? একই কারণ, সেম কারণ, ঠিক যেভাবে 200-300 বছরের গোলামিতে, 200-300 বছরের ফেরাউনের গোলামিতে বনি ইসরাইলের স্বভাব নষ্ট হয়ে গেছিল, ঠিক তেমনই 200 বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। ভাই, আমরা 200-250 বছর থেকে গোলাম, আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি? যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে 1757 সালের 23 জুন, সেই দিন থেকে আজ 2023 পর্যন্ত গোলাম আমরা। তাহলে কতদিনের গোলামি?
প্রায় 200 থেকে 250 বছরের গোলাম। তো ওই 1757-23 জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করতো, ওর আত্মমর্যাদা ছিল, ওর আত্মসম্মান ছিল, ওর দাপট ছিল, ওর ক্ষমতা ছিল, ওর সাহস ছিল, আর আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল। আর 300 বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে, স্টেজে মারামারি লেগে যাবে, স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে। যে একটা উদাহরণ দিলাম, আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সবক ফির সে পড়, আদালত কা, সদাকত কা, সুজাআত কা। এ মুসলমানেরা, তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো, যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল। তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, যেই ন্যায়পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল। তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন। তোমরা নতুন করে সাহসিকতা শিখো, তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন। আর তোমাদের সালাত সিয়াম হজ যাকাত থাকার পরও তোমরা মিথ্যুক, তোমরা দুর্নীতিবাজ, তোমরা চরম অন্যায়পরায়ণ, এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন, একটা মসজিদ ধরেন, মসজিদ কমিটি ধরেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরেন, ওই মসজিদে সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর জুলুম করছে, না হয় ইমাম মুয়াজ্জিনের উপর জুলুম করছে, না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে, না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে মাপেন, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে কি নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, কি আহলে হাদিস, কি সালাফি, কি নন আহলে হাদিস, কি হানাফি, ইসলামী দল সংগঠনে যান, গিয়ে দেখেন সালাত সিয়াম হজ যাকাত আছে কি নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, সাহসিকতা নাই, চামচামি আছে, চাটুকারি আছে, দুর্নীতিপরায়ণতা আছে, মিথ্যাবাদিতা আছে, অসাহসিকতা আছে। এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না? গোলাম ইবনু গোলাম, দাসের ছেলে দাস, এভাবে গোলামি করে পার হয়ে যাবে। এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে। আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না, গোলামি করতে করতে এই চরিত্র এসেছে। কেন? ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস, ভাগ করো আর শাসন করো। এই ভাগ করো আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে। আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে, ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে, এখনও শাসন করছে, ফ্রান্স, ইতালি, স্পেন আজও শাসন করছে। আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না, ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে। আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, স্বাধীন দেশ। আজও পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, গোলাম। এই যে সামারি সারমর্মটা, এটা চোখ দিয়ে বুঝলাম কখন, মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে, মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি, এটা আমার ব্রেনে ধরতো না। তো ইউরোপ সফর করার পর বুঝলাম, আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন, আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের, গোলাম ইবনে গোলাম, দাস ইবনে দাস, আজীবন ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি, স্পেন, ফ্রান্সে, জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই, ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না, ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই, আশ্চর্য হয়ে যাবেন, তাদের ভাষায় লেখা আছে। তখন বুঝলাম, ওহো, ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো, এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে 200 বছরের গোলামিতে আছে, এখনও এখনও কন্টিনিউয়াসলি 200 থেকে 250 থেকে 300 বছরের গোলামিতে আছে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়িখোর আছে, যতগুলো সিগারেটখোর আছে, যতগুলো মদখোর আছে, যতগুলো জুয়াখোর আছে, আল্লাহর কসম সবগুলো মুসলমান, নিজে চোখে দেখা কথা বলছি,
সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে। ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে, আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ধ্বংস হয়ে গেছে চরিত্র। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিই দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব, মসজিদ ভিত্তিক দীন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এই ছোট্ট চিত্র কি, বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয়, এখনকার একটা কথাও বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি, অবৈধ উপায়ে আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে। এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার। রাতের অন্ধকারে রাত 12টার সময় এরা নৌকায় চড়বে, বাতাসে ফুলানো নৌকা। এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে, তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে, হয় সাগরে ডুবে মৃত্যু, আর না হলে ইউরোপ এদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম, 5 বছর পর তোকে একটা পাসপোর্ট দিব, একটা আইডি কার্ড দিব, এই ভিক্ষা হয় ইউরোপ দিবে, না হয় ডুবে মরবে। এই নৌকাতে যদি 400 জন আরোহী থাকে, আল্লাহর কসম 400 জনই মুসলমান। এই 400 জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান। এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরায়েল, আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে, কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে, ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না। আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে, আরও দেখেন। এই নৌকায় যদি 400 জন মুসলমান থাকে, তাহলে 400 জন মুসলমান ইউরোপে ঢুকার পর, আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান, ইউরোপে ঢুকার পর এদের জব কি, এদের পেশা কি, সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে, বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে, আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে, এদের চাকরি কি, এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার, না হয় ফুড পান্ডার হোম ডেলিভারি, না হলে কেয়ার হোমের জব, আর না হলে কোনো সুপার শপের দোকানদার, এই হচ্ছে এদের চাকরি। আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের, যে ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর, কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক, আর একটা ইহুদি পল্লীতে গিয়ে পরিসংখ্যান করবেন, জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার, আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি, আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে, আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে। এটা হচ্ছে মুসলমানদের লেভেল, 100 জনে 90 জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক, সমাজের তৃতীয় শ্রেণীর জব করে। কেন, এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ, চরম অসভ্য, চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে। আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা। কেন প্রয়োজন নাই? শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে। শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন? একজন আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কিন্তু গোলামকে কিনতে পারবেন, দাসকে কিনতে পারবেন। আমরা যে এখনো গোলামিতে আছি, দাসত্বের মধ্যে আছি, তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে 500 টাকা দিলে আর একজন মানুষকে মেরে দিবে, আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে। তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি, এরা তো তাহলে আর গোলামি করবে না। তাহলে এদেরকে অশিক্ষিত রাখো, মূর্খ রাখো, তাহলে 500 টাকা দিয়ে এই গুন্ডাদের, এই জুয়াখোরদের, এই মদখোরদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। এটা হলো সিম্পল সামারি। এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন, আত্মমর্যাদা বোধ হন, আত্মসম্মান বোধ হন, যে ন্যায়পরায়ণতা বিক্রি করতে পারবে, সত্যবাদিতা বিক্রি করতে পারবে, আমানত দারিতা বিক্রি করতে পারবে, একমাত্র তারই দরকার। এটা হচ্ছে গোলামের চিহ্ন, দাসত্বের চিহ্ন, আলামত যে আমরা দাস এবং গোলাম, এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান। তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা, আমানতদারিতা, সততা, ন্যায়পরায়ণতায় পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকা স্বচক্ষে দেখার পর, নিজ চোখে অনুভব করার পর,
যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে, শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে। তারা শিক্ষিত, আমরা মূর্খ। একটা মাস্টার্স কোর্স 9 মাসের দাম 35 থেকে 40 লক্ষ বাংলাদেশি টাকা। একটা মাস্টার্স কোর্স 9 মাস মূল্য বাংলাদেশি টাকা 35 থেকে 40 লক্ষ টাকা। তাহলে একটা 9 মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি 40 লক্ষ টাকা নেয়, তাহলে একটা পারমাণবিক বোমের থিওরি দিতে কত কোটি টাকা নেবে? আর একটা বিমান কেমনে বানাতে হয়, বোয়িং আর এয়ারবাস কেমনে বানাতে হয়, ওইটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে? এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল, আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল, যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে, তাদের মধ্যে ডিফারেন্স 500 বছরের। ওরা শিক্ষায় 500 বছর এগিয়ে, আমরা 500 বছর পিছিয়ে। আরেকটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও, এই টাকা তোমরা বিনোদনে লাগাও? নাউজুবিল্লাহ। মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল। শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করল না, যে তারা শিক্ষায় উন্নত হবে, জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে, এই কাজ করল না। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই, বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে, এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়াপনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শেখানো হবে, বেহায়াপনা উলঙ্গপনা অশ্লীলতা শেখানো হবে স্কুলে, এই সকল কার্যক্রম সম্পূর্ণ। এইরকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান, ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষা করতে চান, তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে, ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল, তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ঈমান আকীদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল, দীন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল, আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দীন শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক মসজিদ কমিটির উপর, মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে, আমার বিবেচনায়, আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য। এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন, আরো একটু খুলে বলি। এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি বক্তব্য দেই, তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন। গত বছরও এখানে এসেছিলাম, গত বছরও হয়তো 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, আজ আর মনে নাই আপনাদের। তার আগের বছর যদি এসে থাকি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, ভুলে গেছেন, মনে নাই। কিন্তু আপনারা ছোটবেলায় যে বক্তব্যে 2-1টা দোয়া শিখেছেন, যে 2-1টা কোরআনের আয়াত শিখেছেন, আমল আকিদা শিখেছেন, ওটা এখনও মনে আছে, মরাপন তো অতটুকুই কাজে লাগে, সারা জীবনে আর সেভাবে শেখাও হয় না। আজকে যদি ওই মক্তব ব্যবস্থা উঠে যায় বা গেছে, থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার উপর নাই, মজবুত অবস্থার উপর নাই, যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে, যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে, খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে, সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি, শিক্ষা বিমুখ, আমাদের কাছে উন্নতি কী? আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন, বিশাল 300 ফিট রাস্তা বানিয়েছেন, অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত। ইংল্যান্ডে যান দেখি, এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে, যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা, আপনাদের এলাকার মতো সরু রাস্তা। তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয়, আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন, তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো, নাই।
তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে, স্বাভাবিক। রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে। সেটা ওদের এলাকায় নেই, মুসলমানদের এলাকায় আছে, কিন্তু মুসলমানেরাই গোলাম। তাহলে ওরা কী দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই? ওদের কাছে আছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, যা আপনার কাছে নাই। তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে। ওই একই রোগ, একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে, স্বাভাবিক রুট লেভেলে। মসজিদ উন্নত কেন? মসজিদে টাইলস আছে, মসজিদে এসি আছে। তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, এলাকার শব্দ জুয়াখোর মদ ঘরে ভরে গেছে। তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন? যেখানে আশেপাশের সব মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার, পাবজি, এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে, ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? এই জন্য আমি এখন পর্যন্ত 130-এর অধিক মসজিদ সফর করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য 130-এর অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে এই মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন, মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন। এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে, টাইলস আছে, কিন্তু মসজিদে মক্তব নাই। কোথাও মক্তব আছে বেহাল দশা, খোঁজ নেওয়ার কেউ নাই, দেখার কেউ নাই। কোথাও মক্তব আছে, কেউ একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না, 5 জন, 10 জন, 40 জন, 50 জন, ভয়ঙ্কর করুণ অবস্থা। তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি? আমাদের দৃষ্টিতে যে টাইলস মানে উন্নতি, এসি মানে উন্নতি, এই জন্য আমরা গোলাম। আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো 5 জন ইউরোপিয়ানকে দিয়ে দিই, তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্ডে 10 টাকা আছে, তাহলে 10 টাকার 5 টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে, এই জন্য ওরা পৃথিবীর শাসক। 10 টাকার 5 টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে, এই জন্য ওরা পৃথিবীর শাসক। আর আমরা এই জন্য গোলাম, আমরা এই জন্য দাস, যে আমাদের কাছে এই শিক্ষা, এই জ্ঞানের কোনো মূল্য নাই। এই 1 ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন, কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব পরিচালিত হয়, যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে, মৌলিকভাবে দীন শিখবে, তাহলে সেই মৌলিক দীন শিক্ষা, মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে, স্থায়ী। ওই বাচ্চা আর কোনো দিন ভুলবে না। তারপরে আর এক দল আসবে, আর এক দল আসবে, আর এক দল আসবে, সবচেয়ে বড় সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দীন শিক্ষার এই কার্যক্রম। আর দাওয়া ইল্লাল্লাহের পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত 300টি মক্তব উদ্বোধন করেছি। মক্তব পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে, উসমানি কায়দা এবং আদর্শ শিক্ষা, এই দুটো হচ্ছে আমাদের সিলেবাসের বই, আজকেও খোঁজ নিলে পেতে পারেন। এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে এখন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 3য় ব্যাচের 10 দিনব্যাপী ট্রেনিং চলতেছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 30-এর অধিক মক্তবের শিক্ষকেরা একত্রিত হয়েছে। 2য় ব্যাচে 70 জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে, 1ম ব্যাচে 40 জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে, আর এখন 3য় ব্যাচের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে, এখন আজকেও ট্রেনিং নিচ্ছে। এই যে 40 জন, 70 জন, 30 জন, এদের সকলের যাতায়াত খরচ ফ্রি আল জামিয়া সালাফিয়া বহন করবে, আর দাওয়া ইল্লাল্লাহ বহন করবে, করেছে। 1ম ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, 2য় ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, 3য় ব্যাচে যারা আসবে তাদেরকেও যাতায়াত খরচ দেওয়া হবে। এদের থাকা এবং খাওয়া ফ্রি আর দাওয়া ইল্লাল্লাহ বহন করবে। এদের প্রত্যেকের হাতে একটা করে মক্তবের জন্য 5টা থেকে 10টা করে কপি বই ওই মক্তবের ছাত্রদের জন্য ফ্রি দেওয়া হয়েছে। যতজন শিক্ষক এখানে ট্রেনিং নিতে এসেছে তার মক্তবের জন্য 5 থেকে 10 কপি করে বই আমাদের সাধ্য অনুযায়ী ফ্রি দেওয়া হয়েছে। তা এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে, সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না। যদি বলেন যে আপনাকে 50,000 দিব, 1,00,000 দিব, কিনতে পারবেন না, আমার প্রয়োজন নাই। কিন্তু আপনি বলেন যে আপনার এলাকার মসজিদে মক্তব চালু করবেন, আমার যাওয়ার দরকার আছে ওখানে, আমি ফি সাবিলিল্লাহ আপনার ওখানে যাব। এখন পর্যন্ত 140-এর কাছাকাছি মসজিদে গেছি, এখানেও এসেছি। দায়িত্বশীলেরা বলুক যেই দিন এসেছি সেই দিন তারা কোনো হাদিয়া আমাকে দিতে পেরেছে কিনা।
এই 140টা মসজিদের দায়িত্বশীলেরা বলুক যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদের এলাকায় গিয়েছিল, তারা হাদিয়া দিতে পেরেছে কিনা, জাতির সাথে ওয়াদা। এত কিছু করার পরও যদি আপনি আপনার মসজিদে মক্তব চালু না করেন তাহলে এর জন্য আপনি দায়ী, আমি না। আপনি যদি আপনার মসজিদের মক্তব আর দাওয়া ইলাল্লাহর অধীনে দিয়ে আপনার শিক্ষককে ট্রেনিং দিয়ে শক্তিশালী না করেন, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও, এত চেষ্টা এবং পরিশ্রমের পরও, তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন আল্লাহর সামনে, আমি না। অতএব জাতির সামনে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, বাংলাদেশের প্রত্যেক মসজিদে কি হানাফি কি আহলে হাদিস, হানাফি যদি বলে এখানে আসতে হবে কোরআন শিক্ষার জন্য আমি যেতে প্রস্তুত আছি, কি হানাফি কি আহলে হাদিস, প্রত্যেক মসজিদে দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের যুদ্ধ। আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা এই যুদ্ধ, এই চ্যালেঞ্জ নিয়ে সফর করতেছি, চেষ্টা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতির স্বার্থে, মুসলিম জাতির স্বার্থে, নির্দিষ্ট কোনো গোত্র বা দলের জন্য নয়, মুসলমানদের সন্তানের স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার স্বার্থে, তাদের মান সম্মান ইজ্জত ইমান এবং আকীদা রক্ষার স্বার্থে, অতএব এই মৌলিক বেসিক কাজে সারা দেশের সকল মুসলমানদের এগিয়ে আসা আমার মাধ্যমে করতে হবে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে করতে হবে এটা জরুরি নয়, কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে এটা জরুরি। শুধু কোরআন শিখিয়ে থামা যাবে না, মৌলিক দিন শিখাতে হবে। আমাদের যে দিন শিক্ষার যে বইটা আদর্শ শিক্ষা নামে লেখা আছে, সেখানে আদব কায়দা কথাবার্তা দোয়া আকিদা নবীর জীবনী সব কিছু অন্তর্ভুক্ত করা আছে, সালাত অজু মৌলিক দিন শিক্ষারও ব্যবস্থা মসজিদে থাকতে হবে। তো সকল ব্যবস্থাপনা দাওয়া ইলাল্লাহর কাছে আছে, যদি আমাদের যারা লাইভ দেখছেন তারাও দেখতে পারেন, যারা এখান থেকে উঠে যাবেন, যারা বই কেনার সময় আসবেন তারা আমাদের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন। লাইভে আমাদের যে ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম, ওটা পূরণ করলে ওটার ভিত্তিতে আমরা ধীরে ধীরে সফর করতেছি, ওইটার ভিত্তিতে যোগাযোগ করে আমরা মসজিদের মক্তবের শিক্ষকদেরকে ডেকে ট্রেনিং দিয়ে তার এলাকায় মক্তব চালু করে দিচ্ছি। সকলের প্রতি আর দাওয়া ইলাল্লাহর এই বৃহৎ প্রজেক্টে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান রেখে আগামী 7 ও 8 মার্চ আল জামিয়া আসসালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে 3 দেশের আলেমলামা উপস্থিত থাকবে, ভারতের আলেমলামা উপস্থিত থাকবে, সৌদি আরবের আলেমলামা উপস্থিত থাকবে, আর বাংলাদেশের আলেমলামা থাকবে ইনশাআল্লাহ। এই 3 দেশের আলেমলামার উপস্থিতিতে সালাফি কনফারেন্স 7 ও 8 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে মাসিক আলে ইতেসাম পত্রিকাটি নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে পুরো বক্তব্যের সামারি, যে টার্ম, যে পরিভাষাগুলো ব্যবহার করেছি পুরো বক্তব্যে, কি কি পরিভাষা ব্যবহার করেছি, আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, আর ফিলিস্তিনে যারা আমাদেরকে জবাই করতেছে এরা হচ্ছে এই যুগের ফেরাউন। আর এই কাজ ভুলেও করবেন না যে ফিলিস্তিনে যে মুসলিম ভাইদেরকে অত্যাচার হচ্ছে ওদেরই ভুল ধরে, ওদেরকেই ছোট করে যে তোরা এরকম করলি কেন, তোদের জন্য এই হলো, তোদের জন্য এই হলো, এটা হচ্ছে বানু ইসরাইলের স্বভাব, নিচু হীন স্বভাব। আপনার ভাই মরতেছে ওর কি ভুল সেটা পরে পিঠে হাত বুলিয়ে সংশোধন করা যাবে, কিন্তু যে আপনার ভাইকে মারতেছে আপনার ভাইয়ের ভুলের জন্য ওই অত্যাচারী জালেম ফেরাউনকে জাস্টিফাই করার কোনো উপায় নাই। এটা কখনোই একজন ইমানদার মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, যেটা আজকে ইসলামী ভ্রাতৃত্বের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি পুরো ইসলামের মৌলিক জিনিস কি আমানতদারিতা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, যেটা থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে, যেটা আমাদের গোলামির কারণে ধ্বংস হয়ে গেছে, যেটার কারণে আমরা এখনও গোলাম আছি, সেটার দিকে দ্রুত গতিতে আমাদেরকে ফিরে যাওয়া, এই সারমর্ম বক্তব্য এবং এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু তাআলা দাওয়া ইলাল্লাহর আপনাদের উস্তাদ যে আছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আছেন, তিনি আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই দাওয়াতি কাজ, আমাদের এই বক্তব্য, জামিয়া সালাফিয়া, দাওয়া ইলাল্লাহ, এগুলোকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।